আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টিবাণী যা মুসলিম উম্মাহের জানা উচিত। ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি। 1. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজ্ঞজনদের মাঝে তর্ক করার উদ্দেশ্যে, মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে, সভায় প্রশংসা কুড়ানোর উদ্দেশ্যে, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য, নেতৃত্ব লিপ্সুতার জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের উদ্দেশ্যে জ্ঞানের সন্ধান করো না। যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারো উদ্দেশ্য এমন হয়, তবে তার স্থান হবে জাহান্নাম। 2. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংস হয়ে যাবার জন্য সৃষ্টি হওনি, বরং তোমরা অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হয়েছ, আর তোমরা মৃত্যুর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হবে। 3. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাঙ্ক্ষা আমার উম্মতের জন্য একটি রহমত স্বরূপ, যদি আশা না থাকত তবে কোনো মা তার সন্তানকে দুধ পান করাতো না এবং কোনো মালি গাছ লাগাতো না, তথা কোনো কৃষকই চাষাবাদ করত না। 4. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তিদের সম্মান জনগণ হতে তাদের অমুখাপেক্ষিতার মাঝে নিহিত, আর মুক্তি ও আত্মমর্যাদা অল্পে তুষ্টতার মাধ্যমে অর্জিত হয়। 5. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে, মহান আল্লাহ তাকে রক্ষার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করেন, যাতে সে সুস্থ অবস্থায় সকালে পৌঁছায় বা জাগ্রত হয়। 6. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের দিনের পরিত্রাণ কোন জিনিসের মাঝে নিহিত? তিনি উত্তরে বললেন, পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে তোমরা মহান আল্লাহকে ধোকা দিও না, এমনটি করলে মহান আল্লাহ তোমাদেরকে ধোকা দিবেন, কেননা যে ব্যক্তি আল্লাহকে ধোকা দেয়, মহান আল্লাহ তাকে ধোকা দেন এবং তার হতে ঈমান কেড়ে নেন। প্রকৃত অর্থে সে নিজেকেই ধোকা দিয়েছে। বলা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে আল্লাহকে ধোকা দেওয়া হয়? তিনি বললেন, মহান আল্লাহ যে কর্ম সম্পাদনের নির্দেশ তোমাদেরকে দিয়েছেন তা তোমরা সম্পাদন করো, কিন্তু তোমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেউ। অতঃপর বললেন, তাকওয়া অর্জন করো এবং লোক দেখানো হতে দূরে থাকো, কেননা লোক দেখানো বা রিয়া হচ্ছে মহান আল্লাহর সাথে শিরক করা। লোক দেখিয়ে কর্ম সম্পাদনকারীকে কিয়ামতের দিন 4টি নামে ডাকা হবে, তা হলো, হে কাফের, হে পাপাচারী, হে ধোকাবাজ, হে ক্ষতিগ্রস্ত, তোমার সকল কর্ম ধ্বংস হয়ে গেছে এবং তোমার সকল সওয়াব বাতিল হয়ে গেছে। 7. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি উত্তম নৈতিকতার পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। 8. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম নৈতিকতার অধিকারী ব্যক্তিরা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম, যারা জনগণকে ভালোবাসে এবং জনগণও তাদেরকে ভালোবাসে। 9. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে বৃদ্ধদেরকে সম্মান করো এবং ছোটদেরকে স্নেহ করো। 10. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ও বয়োজ্যেষ্ঠদের সম্মান সম্পর্কে বলেছেন, মহান আল্লাহর পবিত্র সত্তার প্রতি সম্মান প্রদর্শনের একটি রূপ হচ্ছে মুসলিম বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান করা। 11. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম বৃদ্ধকে সম্মান করে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের ভয় হতে নিরাপত্তা দান করেন। 12. এক বৃদ্ধ ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হল, কিন্তু উপস্থিত ব্যক্তিরা কেউই তার সম্মান করল না এবং তাকে জায়গা দিতে অলসতা দেখাল। উপস্থিতদের এহেন আচরণে অসন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমাদের ছোটদের স্নেহ করে না এবং বৃদ্ধদের প্রতি সম্মান দেখায় না, তারা আমাদের হতে নয়, অর্থাৎ তারা আমাদের দলভুক্ত নয়, অথবা সে আমার উম্মত নয়। 13. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তোমাদের সন্তানদেরকে সম্মান করো এবং তাদের সাথে আদবের সাথে আচরণ করো। 14. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি এমন বিষয় আছে যাতে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি, তা হলো, 1. প্রতিশ্রুতি রক্ষা করা, চাই অপর পক্ষ মুসলমান হোক বা কাফের। 2. পিতামাতার প্রতি দয়াশীল হওয়া, চাই তারা মুসলমান হোক বা কাফের। 3. আমানত রক্ষা করা,
চাই অপরপক্ষ মুসলমান হোক বা কাফের। ১৫. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কথায় অধিক সত্যবাদী, আমানত রক্ষায় অধিক সতর্ক, প্রতিশ্রুতি রক্ষায় অধিক অফাদার, যার চরিত্র অধিক উত্তম এবং তোমাদের মধ্য হতে জনগণের সাথে তার সম্পর্ক অতি নিকটের, সে কিয়ামতের দিন তোমাদের মধ্য হতে আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি। ১৬. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অধিক রক্ষার বিষয় তুমি সতর্ক, কিন্তু সে তোমার অধিক রক্ষায় সতর্ক নয়, সে তোমার জন্য উত্তম বন্ধু নয় এবং সে তোমার সাথে ওঠা বসার যোগ্য নয়। ১৭. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার উম্মতের মধ্যে পরহেজগার ব্যক্তিরা অন্যের উপর কষ্টসাধ্য কোনো কাজ চাপিয়ে দেওয়া হতে অনেক দূরে। ১৮. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জনগণের মাঝে সবচেয়ে প্রিয় হতে চায় তার উচিত গুনাহ হতে দূরে সরে মহান আল্লাহর তাকওয়া অর্জন করা। ১৯. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নম্রতা বান্দার মর্যাদা বৃদ্ধি করে, সুতরাং নম্র হও যাতে মহান আল্লাহর অনুগ্রহ ও রহমতের শামিল হতে পারো। ২০. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল লোকের মাঝ দিয়ে অতিক্রম করেছিলেন যাদের মধ্যে শক্তিধর এক লোক ছিল, যে বড় বড় পাথর উত্তোলন করেছিল এবং উপস্থিত লোকেরা তাকে ভার উত্তোলনের বীর হিসেবে বাহবা দিচ্ছিল, আর ওই ক্রীড়াবিদদের কর্মকাণ্ডে সকলে অবাক হচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এখানে লোক সমাগমের কারণ কি? জনগণ ভার উত্তোলক ওই ব্যক্তির কর্মকাণ্ডের কথা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে কি বলবো না যে এ ব্যক্তির চেয়ে শক্তিশালী কে? তার চেয়ে শক্তিশালী হচ্ছে সে যাকে গালি দেওয়া হয় কিন্তু সে ধৈর্য ধারণ করে, নিজের প্রতিশোধ পরায়ণ নফসের উপর নিয়ন্ত্রণ রাখে এবং নিজের শয়তান ও তাকে গালিদানকারী শয়তানের উপর বিজয়ী হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহ।